আজরাতে ফিফা দা বেস্ট অ্যাওয়ার্ড দেওয়া হবে তো বাংলাদেশ সময় রাত 2টায় এই অ্যাওয়ার্ডটা দেওয়া হবে যেটা সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশের একটা অ্যাপস সেটা হচ্ছে ট্রফি অ্যাপস এই অ্যাপসের মাধ্যমে আপনারা সরাসরি দেখতে পারবেন তো এই অ্যাওয়ার্ডটা মূলত দেওয়া হয় হচ্ছে 8 আগস্ট 2021 থেকে 18 নভেম্বর 2022 সাল পর্যন্ত অর্থাৎ 16 মাসের পারফরমেন্সের উপরে ভিত্তি করে কিন্তু এই অ্যাওয়ার্ডটা দেওয়া হয় তো প্রতি বছর কিন্তু এই দেওয়া হয় এই অ্যাওয়ার্ডটা কিন্তু সাল থেকে দেওয়া শুরু হয়েছে ফিফা দ্বারা তো উনিশশো একানব্বই সাল থেকে দু হাজার নয় সাল পর্যন্ত কিন্তু এই অ্যাওয়ার্ডের নাম ছিল ফিফা দা বেস্ট পিও টি ওয়াই অর্থাৎ পোটি অ্যাওয়ার্ড এই অ্যাওয়ার্ড নামে পরিচিত ছিল এরপরে দু হাজার দশ থেকে দু হাজার ষোলো সাল পর্যন্ত ফিফা ফ্রেন্স ম্যাগাজিনের সাথে মিলিতভাবে এই অ্যাওয়ার্ডটার নাম দেওয়া হয়েছিল ফিফা ব্যালান্ডিয়র অ্যাওয়ার্ড এবং এরপর থেকে দু সাল পর থেকে নাম পরিবর্তন করে কিন্তু এখন ফিফা দ্য বেস্ট অ্যাওয়ার্ড হিসাবে এটা পরিচিত তো এই অ্যাওয়ার্ডটা সর্বাধিকবার জিতেছে লিওনাল মেসি ছয় বার এবং তারপরে অবস্থান হচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদো যিনি পাঁচবার এই অ্যাওয়ার্ডটা এখন পর্যন্ত জিতেছে তো এই অ্যাওয়ার্ডটা মূলত ষোলো মাসের পারফরমেন্সের উপরে ভিত্তি করে দেওয়া হয় আজ রাতে শুধুমাত্র যে একজনকে দেওয়া হবে অর্থাৎ ফিফাদের বেস্ট একটা প্লেয়ারকে দেওয়া হবে এমন না ফিফা বেস্ট কোচ বেস্ট গোলকিপার ইত্যাদি সমস্ত দেওয়া হবে শুধু পুরুষ না মহিলাদের মানে নারীদেরকেও কিন্তু এই অ্যাওয়ার্ডটা দেওয়া হবে তো এই অ্যাওয়ার্ডটার জন্য এখনকে সবচেয়ে বেশি ফেভারিট আপনারা বলতে পারেন আমি শুধুমাত্র লিওনেল মেসির যে এই ষোলো মাসের পারফরমেন্স সেটাই উল্লেখ করব তো এই ষোলো মাসের মধ্যে কিন্তু পিএইচজিতে হয়ে মেসি যতগুলো ম্যাচ খেলছে সবগুলোই কিন্তু এই ষোলো মাসের মধ্যেই অর্থাৎ মেসি কিন্তু গত বছর কোপা আমেরিকা ফাইনাল জয়ের পরে কিন্তু বার্সেলোনায় আসার পরে বার্সেলোনায় আর সে ওখানে না থেকে পিএইচজিতে কিন্তু ট্রান্সফার হয়েছে অর্থাৎ পিএইচজি ক্লাবে যোগ দিয়েছে তো সেটা কিন্তু আগস্ট মাসে ছিল মেসি আগস্ট মাস থেকেই কিন্তু প্রথম ম্যাচ খেলছে সম্ভবত উনত্রিশে আগস্ট থেকে তো সেই হিসাবে মেসি এখন পর্যন্ত হয়ে খেলছে পিএচজির ম্যাচে মেসির গোল সংখ্যা আঠাশটা এবং এসির সংখ্যা হচ্ছে তিরিশটা এবং ওই সময় থেকে এরপরে আর্জেন্টিনার হয়ে মেসি তিনটা ফ্রেন্ডলি ম্যাচ খেলছিল যেই তিনটা ফ্রেন্ডলি ম্যাচে মেসির গোল সংখ্যা ছিল পাঁচটি এবং এসির ছিল একটা এরপরে তো বিশ্বকাপ শুরু হলো বিশ্বকাপে মেসির পারফরমেন্স ছিল অসাধারণ যেটা হচ্ছে ম্যাচ ম্যাচের মধ্যে মেসি গোল এবং তিনটা অর্থাৎ করছে করছে অবদান পাঁচটা ম্যাচে কিন্তু ম্যান অব মেসি হয়েছিল এবং এই টুর্নামেন্টে বিশ্বকাপ টুর্নামেন্টের শিরোপা তো অবশ্যই জিতছে এরপরে মেসি কিন্তু সিমা জিতছে এরপরে ফিনালেসিমার ফাইনালের যে ম্যান অফ দ্য ম্যাচ অ্যাওয়ার্ড সেটাও কিন্তু মেসি পেয়েছে তো ফিফা ওয়ার্ল্ড কাপের কিন্তু মেসি টুর্নামেন্ট সেটা প্লেয়ার হয়েছে এবং সিলভার বুট কিন্তু জিতছে সিলভার বুট এই জন্য জিতছে যে ক্লিয়ান এমবাপে কিন্তু রানার আপ তার দল হয়েছে ফ্রান্স সেই ক্লিয়ান এমবাপ্পে কিন্তু মেসির চেয়ে একটি গোল বেশি ছিল তো যার সুবাদে বিশ্বকাপের গোল্ডেন বুট অ্যাওয়ার্ডটা কিন্তু এমবাপ্পে জিতছে তো এরই মধ্যে মেসি এমবাপ্পে এবং বেনজেমা কিন্তু এই মানে অ্যাওয়ার্ডের তিনজন কিন্তু ছিল এইটা কিন্তু এই অ্যাওয়ার্ডটা দেওয়ার আগে কিন্তু একটা ভোটিং সিস্টেম হয়েছে এই ভোটিং সিস্টেমটা শুরু হয়েছিল কিন্তু বারোই জানুয়ারি থেকে এই ভোটিংটা শুরু হয়েছে বারোই জানুয়ারি থেকে কিন্তু সাতাইশে ফেব্রুয়ারি পর্যন্ত চলছে এই ভোটিং মানে দ্বারাই কিন্তু সবচেয়ে মানে বেশি যে ভোট পাবে সেই কিন্তু এটা উইনার হবে অর্থাৎ সবার ভোটিং এর মাধ্যমে কিন্তু এটা দেওয়া হবে এটা কিন্তু শুধুমাত্র গোল বা শুধুমাত্র অ্যাসিস্টের বেলায় না গোল অ্যাসিস্ট পারফরম্যান্স দলীয় শিরোপা সবকিছুই কিন্তু মিলিতভাবে পারফরম্যান্সটা বিবেচনা করে তারপরে দেওয়া হবে তো আমার কাছে মনে হয় যে মেসি যে পারফরম্যান্স করছে এখন পর্যন্ত যে প্রায় আর্জেন্টিনা এবং পিএফজির হয়ে এখন পর্যন্ত তেহাত্তরটা ম্যাচ খেলে মেসির গোল সংখ্যা কিন্তু এখনও বেয়াল্লিশটা এবং এসির সংখ্যা কিন্তু চৌত্রিশটা অর্থাৎ তেহাত্তরটা ম্যাচ খেলে পিএইচজি এবং আর্জেন্টিনার হয়ে এই ষোলো মাসের মধ্যে মেসি কিন্তু অবদান রেখেছে সরাসরি ছিয়াত্তরটা গোলে অর্থাৎ বেয়াল্লিশটা গোল এবং চৌত্রিশটা অ্যাসিস্টে তো মেসি কিন্তু অসাধারণ পারফরমেন্স করছে তো এই রাত্রে আজকের রাত্রে মেসির যে যোগ্য দাবিদার আমার মনে হয় না আর কেউ আছে যদিও অনেকে ক্লিয়ার বলবে তবে বিশ্বকাপ জয়ের সাথে সাথে মেসি এই অলরেডি জিতেই নিয়েছে আমার কাছে যেটা মনে হয় শুধুমাত্র আনুষ্ঠানিক ঘোষণা বাকি আরেকটা বিষয় হচ্ছে আজকে ফিফার বেস্ট গোলকিপার বেস্ট কোচের অ্যাওয়ার্ডটাও দেওয়া হবে তো যেটা মার্কা স্প্যানিশ গণমাধ্যম মার্কা যেটা হচ্ছে রিয়াল মাদ্রিদে কিন্তু এটার হোম অফিস তো সেখান সেই মার্কার একটা নিউজ কিন্তু আজকে তারা প্রকাশ করেছে যেটার অর্থ হচ্ছে যে তারা কিন্তু আজকে রিয়াল মাদ্রিদের কোনো প্লেয়ার কোচ অথবা কেউই কিন্তু এই অ্যাওয়ার্ডটার অনুষ্ঠানে আসতেছে না তো অ্যাওয়ার্ডটার অনুষ্ঠানে যদি রিয়াল মাদ্রিদের কোনো কোচ অর্থাৎ কার্লো আনচেলেত্তি বা বেনজেমা বা কর্তোয়া এরা যদি না আসে তার মানে কিন্তু অনেকটা নিশ্চিত যে আর্জেন্টিনার বেস্ট প্লেয়ার আর্জেন্টিনার মেসি তো অলরেডি মোটামুটি এক প্রকার কনফার্ম যে জিতে যাবে বেস্ট কোচ কিন্তু স্কলানি হওয়ার সম্ভাবনা আছে এবং যে বেস্ট গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ হওয়ার কিন্তু সম্ভাবনা অনেক প্রবল সুতরাং বলা যায় যে অনেকটা আজকের রাতটা হতে পারে আর্জেন্টাইনদের জন্য আর্জেন্টাইন সমর্থকদের জন্য অনেকটা খুশির একটা রাত আশা করি যেভাবে সবাই আশা করতেছে সেভাবেই রাতটা শেষ হবে মেসির হাতে সপ্তমবার অর্থাৎ ইতিহাসের সর্বোচ্চ আগে থেকেই সর্বোচ্চ ছিল মেসির ছয়টা আজকে সেই সংখ্যাটাকে সাতটায় হয়তো বা নিয়ে যাবে তো বেস্ট অফ মেসি বেস্ট অফাক আহ লেনল বেস্ট অফ এমিলিয়ানো মার্টিনেস